নামাজটা যে আদায় করবেন খুশুখুজুর সাথে, এমন ভাবে আপনি নামাজে দাঁড়াবেন যে আমি যে নামাজে দাঁড়িয়েছি আরে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। নামাজটা মনোযোগ সহকারে পড়া দরকার। সাধারণত ভাই একজন চেয়ারম্যানের সামনে বসলে মানুষ কেমন আদবের সাথে বসে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় ও চিন্তা করে বাগুন খেত, এই খেত, ব্যবসা বাণিজ্য। অথচ সে জানে না সারা জাহানের মালিক, গোটা বিশ্বের মালিক, আসমান জগতের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিকের সামনে সে দাঁড়িয়েছে, সে চিন্তাও করতেছে না।